হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ চেঙ্গিসের একটি সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি, যেটা এখনও পর্যন্ত কোনো ইউটিউবার দিতে পারেনি। হয়তো এরপর অনেক ভিডিও হবে, বাট আমার কাছে এক্সক্লুসিভ একটা আপডেট এসছে, যেই জিনিসটা দেখে আপনারা রীতিমতো চমকে যাবেন। চেঙ্গিসের সাউথ ইন্ডিয়ান থেকে যে বড় সড়ো একজন ডিরেক্টরকে নিয়ে আসছে স্টান সিলভা, তাকে কত টাকা দিয়ে হায়ার করা হয়েছে, তো এটা আপনাদের সামনে প্রকাশ করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন রাবণ একটি বিগেস্ট অ্যাকশন সিনেমা ছিল, যেটা বিগেস্ট হিট করেছে। এবার রাবণের থেকে আরও কয়েক গুণ বা কয়েক কদম এগিয়ে চেঙ্গিস, তো রাবণের থেকে আরও বড়সড় করার চেষ্টা চেঙ্গিস। তো চেঙ্গিস সিনেমায় সাউথের সবচেয়ে বড় অ্যাকশন ডিরেক্টরকে হায়ার করা হচ্ছে, স্টান সিলভা, যিনি বিশাল বড় বড় সিনেমা করেছেন, বিশাল বড় বড় সিনেমার স্টান করেছেন, এবার বাংলাতে করবেন। কিন্তু সবার আগে যে প্রশ্নটা আসে, যে এত বড় মাপের একজন অ্যাকশন ডিরেক্টর, এত টাকা ওখানে তার চার্জ, মিনিমাম 10 কোটি 15 কোটি টাকা সে প্রতি সিনেমার প্রতি নেয়, আর বাংলাতে 5 কোটি সিনেমা বাজেট, তাহলে কি করে সম্ভব, সে কত টাকা নিচ্ছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে। তো দেখুন, স্টান সিলভাকে যত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু কোনো রকমভাবেই তার যোগ্য টাকা নয়, কিন্তু সে করছে, তার কারণ সে চাচ্ছে যে বাংলাতে তার একটা কোনো কাজ হোক, এবং বাংলাতে সে তার জানে যে মোটামুটি একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তো দেখুন, বলিউড থেকে যারাই বাংলাতে এসে কাজ করে, তারা কিন্তু কোঅপারেট করে, কাজ করে, তারা জানে যে এখানে টাকা কম, তারপরেও কাজ করে কেন, তাদের ফ্যান রয়েছে এখানে, এবং বাংলাতে কাজ করার সবাই একটা চান্স চায় যে বাংলাতে কাজ করি। যখন বাচ্চা একটা বাংলাতে গান গেয়েছিল, বাংলা সিনেমাতে কী নাম ছিল মনে নেই, তো ওই সিনেমাটাতে যখন গান গেয়েছিল, তখন বাচ্চা মুম্বাই থেকে বসে লাইভ করে বলেছিল যে বাংলাতে প্রথমবার কাজ করতে চলেছি, তার জন্য খুবই এক্সাইটেড, পয়সাটা আমার কাছে ম্যাটার করে না, আমি যে বাংলাতে কাজ করছি, আমার যে ফ্যান ফলোয়িংরা রয়েছে, তারা নিজেদের ভাষাতে আমাকে শুনতে পাবে। তো এখানে যখন বাংলাতে স্টান করা হচ্ছে স্টান সিলভাকে দিয়ে, তো এই জিনিসটা সেও খুব খুশি, আর সুপারস্টার জিতের সঙ্গে কাজ করতে সবাই খুশি। এর আগে রবি বর্মাও বলেছে যে এত বড় মাপের একজন সুপারস্টারের সঙ্গে কাজ করে যে মজাটা পেয়েছি, সত্যি মনেই হচ্ছে না যে সে এত বড় মাপের সুপারস্টার। মানে তো স্টান সিলভাকে যে টাকা দেওয়া হয়েছে, তো দেখুন স্টান সিলভার ওখানে বুঝতেই পারছেন যে ওখানে 5, 10, 15, 20 কোটি টাকা পর্যন্ত সে নেয়, কিন্তু এখানে সে মাত্র 40 লক্ষ টাকা দিয়ে কাজ করছে। ইয়াস, এটা একদমই শিওর নিউজ। সুপারস্টার জিৎ এবং স্টান সিলভা আগে থেকেই বন্ধুত্ব ছিল, তারা কোন সূত্রে হয়েছে জানি না, কিন্তু তারা আগে থেকেই শোনা যাচ্ছে বন্ধুত্ব ছিল, তার জন্যই জিৎ তাকে ডেকেছে এখানে একটা কাজ করার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে সে টাকাটা দেখেনি, বন্ধুত্বটা দেখেছে, এবং বাংলাতে কাজ করার যে খিদে, বাংলাতে কাজ করার যে ইচ্ছে সেটা দেখেছে, সেখানে কিন্তু সে রাজি হয়েছে, মাত্র 40 লক্ষ টাকা দিয়ে সে কাজ করবে। তো এটা কিন্তু শুধুমাত্র তার ফিস, এটা আপনারা ভাববেন না যে এটা অ্যাকশনে খরচা করা হচ্ছে, এটা শুধুমাত্র তার ফিস, তাকে 40 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, সে যে এখান থেকে এসে পোড়াপড়ি 1 মাস বা 1.5 মাস তার অ্যাকশন কোরিওগ্রাফি করাবে, তার জন্য তাকে একটা চার্জ দেওয়া হয়েছে, যেটা একদমই তার পক্ষে ন্যূনতম একটা টাকা, কিন্তু তারপরও সে করছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগছে, আর জিৎ যেভাবে একের পর এক বড় বড় স্টার মাস্টারকে নিয়ে আসছে বাংলাতে, সত্যি এটা গর্বের ব্যাপার। অন্যরা তো পারছেই না, অন্যরা তো করছেই না। আমাদের এখানে কি হতো, জিৎ যদি এগুলো না নিয়ে আসতো, তাহলে অন্য প্রোডাকশন হাউস ভাবতো যে 40 লক্ষ টাকা দিয়ে একজন মাস্টারকে হায়ার করে আনবো, আর 40 লক্ষ টাকা দিলে আমার একটা সিনেমাই তৈরি হয়ে যাচ্ছে। তো এই ভাবনাটা আমাদের এখানে শেষ, তারা তার জন্যই এগোতে পারছে না। তো আমি মনে করি জিৎ নয়, শুধু জিতের মতো যদি আরও 2-3 জন থাকতো, তাহলে অবশ্যই বাংলা সিনেমা আরও এগিয়ে যেত। দেব ভালো কাজ করছে, কিন্তু দেব এই উদ্যোগগুলো নিচ্ছে না, এর আগে করেছিল রাফতারকে এনেছিল, এর আগে করেছিল, কিন্তু বর্তমান সময়ে দেবও সেই হালটা ছেড়ে দিয়েছে, সেও শুধু এই সাদা মাটি কাদা নিয়েই কাজ করছে। তো এই ছিল ভিডিও, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চেঙ্গিস দেখার জন্য কতটা অপেক্ষায় আছেন কমেন্ট করে জানান। ভালো থাকুন সবাই।